আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে। শুরুতেই জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো। প্রবাসীদের জন্য স্বস্তির খবর দিলেন মালয়েশিয়ার মন্ত্রী। মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীকে কুপিয়ে হত্যা, জবাবদিহিতার নজির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর, নিজেকেও ছাড় দিতে রাজি নন আনোয়ার। বছরের শুরুতেই রেমিটেন্সের পালে হাওয়া, প্রবাসী আয়ের ঊর্ধ্বমুখী প্রবণতা। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবিশ্বাস্য ছাড়, মালয়েশিয়া থেকে ঢাকা ও ঢাকা থেকে মালয়েশিয়া সকল এয়ার টিকেটে। মালয়েশিয়া এয়ারলাইন্স, এয়ার এশিয়া ও মালিন্দ এয়ারলাইন্সে টিকেটের জন্য এখনই যোগাযোগ করুন। এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস, আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান। ফোন 01822212220। এবছর মালয়েশিয়ায় নতুন করে 5 লক্ষ বিদেশি শ্রমিকের প্রবেশ মালয়েশিয়ার স্থানীয় নাগরিকদের চাকরির সুযোগকে প্রভাবিত করবে না বলে আশ্বস্ত করেছেন ভি শিবকুমার। দেশটির মানব সম্পদ মন্ত্রী শিবকুমার এ সময় জানান, বৃক্ষরোপণ, কৃষি ও নির্মাণ সহ স্থানীয় শ্রমিকদের আগ্রহ নেই এমন খাতে এশিয়ার 15টি দেশ থেকে শ্রমিকদের আনা হচ্ছে। আমাদের এই সেক্টরে স্থানীয় শ্রমিকদের কাজ করানো কঠিন। এই সেক্টরগুলোতে বিদেশি কর্মীদের ওপর আমাদের নির্ভরতা অনেক বেশি। যদি আমরা পর্যাপ্ত কর্মী সরবরাহ করতে না পারি, তাহলে এই সেক্টরগুলোর সর্বোত্তম কার্যক্রমকে ব্যাহত করবে এবং অর্থনৈতিক মন্দা দেখা দিতে পারে। এর আগেই বিপুল পরিমাণে অর্থনৈতিক ক্ষতি হয়েছে বলে এ সময় জানান মানব সম্পদ মন্ত্রী। রোববার রাতে পুসিংয়ে ফানুস জ্বালানো অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। Kemasukan seramai 500,000 pekerja warga asing ke Malaysia yang dirancang pada tahun ini tidak akan menjejaskan peluang pekerjaan untuk rakyat tempatan. Menteri Sumber Manusia V. Sivakumar berkata ini kerana mereka dibawa dari 15 buah negara sumber dalam benua asal itu berdasarkan permintaan ditempatkan di sektor-sektor yang tidak diminati oleh warga tempatan, antaranya dalam sektor peladangan, pertanian dan pembinaan. Menurutnya, kementeriannya mendapati amat sukar mendapatkan pekerja tempatan untuk bekerja di sektor-sektor berkenaan. Justru kebergantungan negara kepada pekerja asing dalam sektor ini amat tinggi kerana apabila tidak dapat bekalan penawaran secukupnya, akan mengganggu operasi sektor-sektor ini secara optimal. এসময় মন্ত্রী বলেন, শ্রমিকের অভাব অবিলম্বে সমাধান করতে হবে কারণ অর্থনীতিতে ইতোমধ্যে এটি প্রভাব ফেলেছে। 7 লক্ষেরও বেশি বিদেশি শ্রমিক করোনাকালে তাদের দেশে ফিরে গেছে। মানব সম্পদ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ এবং দ্রুত করার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে। এখন মাত্র 3 দিনের মধ্যে একটি শ্রমিক নিয়োগ করা যেতে পারে। অনেক ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি কর্মী আনা না যায়। তাই পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগে এই সেক্টরগুলোর জন্য পর্যাপ্ত জনবল সরবরাহ সরকারকে করতে হবে, কেননা সামনে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা অপেক্ষা করে আছে বলে শঙ্কা রয়েছে। মালয়েশিয়ায় দিদার নামে কুষ্টিয়ার এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবকের বাড়ি কুষ্টিয়ার কমলাপুর গ্রামে। সে মালয়েশিয়ার ক্লাং উতামার একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিল। দিদারের মরদেহ পুলিশ উদ্ধার করে ক্লাং হাসপাতালের মর্গে রেখেছে। নিহত দিদার বেশ কয়েকদিন ধরে নিখোঁজ ছিল। নিখোঁজের 10 দিন পর খবর পেয়ে হাসপাতালে গিয়ে সেখানে কর্মরত অন্যান্য বাংলাদেশিরা লাশের শরীরের পোশাক দেখে দিদারের মরদেহ শনাক্ত করে। তবে কারা কিংবা কি কারণে তাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে তা জানা যায়নি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম নিজে কোনো আইন ভঙ্গ করলে তাকে সতর্ক করার আহ্বান জানিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রীর দফতরের মাসিক বৈঠকে কর্মকর্তাদের প্রতি এমন আহ্বান জানান তিনি। এক প্রতিবেদনে এই খবর দিয়েছে দেশটির জাতীয় সংবাদপত্র দ্য স্টার। এদিন স্বচ্ছভাবে দেশ পরিচালনার অঙ্গীকারের কথাও পুনর্ব্যক্ত করেন মালয়েশিয়ার 10ম প্রধানমন্ত্রী। তিনি বলেন, আইন ও প্রবিধান লঙ্ঘন করে এমন কিছু হলে অবশ্যই আমাকে অবহিত করতে হবে, যদি সেটা আমার থেকেও হয় তবুও। সরকারের কর্মকর্তা, উপপ্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীদের কাছ থেকে এমন কিছু পেলে আমাকে জানাতে হবে। আনোয়ার ইব্রাহিম এ সময় বলেন, বদলির ভয়ে কর্মকর্তারা অনেক কিছু চেপে যেতে চান, এটা আমি জানি, কিন্তু আমার নির্দেশ পরিষ্কার, আমাকে অবশ্যই জানাতে হবে। বৈঠকে উপপ্রধানমন্ত্রী ফাদিল ইউসুফ, প্রধানমন্ত্রীর দফতরের বিভাগের মন্ত্রী আর মিজান আলী এবং সরকারের মুখ্য সচিব তাঁশ্রী মোহাম্মদ জুকি আলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নতুন বছরের শুরুতে প্রবাসী আয় বা রেমিটেন্স প্রবাহে ইতিবাচক ধারা লক্ষ্য করা যাচ্ছে। চলতি জানুয়ারি মাসের প্রথম ১৩ দিনে ৯২.৮৬ লাখ বা ৯২৮ মিলিয়ন মার্কিন ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১০৭ টাকা ধরলে যার পরিমাণ ১০,০০০ কোটি টাকা। গত বছরের শেষ মাস ডিসেম্বরের রেমিটেন্স এসেছিল ১৫৯.৪৭ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। প্রতিবেদন পর্যালোচনায় দেখা গেছে, আলোচ্য সময় প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছেন বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭৭.১৩ লাখ মার্কিন ডলার রেমিটেন্স। এছাড়াও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ১২.৯২ লাখ মার্কিন ডলার। বিশেষায়িত এক ব্যাংকের মাধ্যমে ২.৫০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে ৩১ লাখ মার্কিন ডলার। ডলার সংকটের কারণে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধারাবাহিকভাবে কমতে দেখা গেছে। সবশেষ তথ্য অনুযায়ী ১১ জানুয়ারি পর্যন্ত দেশের রিজার্ভ ৩২.৫১ বিলিয়ন ডলারে নেমেছে। তবে IMF এর শর্ত অনুযায়ী আন্তর্জাতিক মানদণ্ডে রিজার্ভ হিসাবায়ন করা হলে রিজার্ভ আরও ৮.৪০ বিলিয়ন ডলার কম হবে। সেই হিসেবে এখন প্রকৃত রিজার্ভ ২৪.১১ বিলিয়ন ডলার, যা গত ৮ বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২০১৪-১৫ অর্থ বছরে রিজার্ভ ছিল ২৫ বিলিয়ন ডলার। বর্তমানে দেশে প্রতি মাসে আমদানির জন্য ৭ বিলিয়ন ডলারের বেশি খরচ হচ্ছে। অর্থাৎ এখন যে পরিমাণ রিজার্ভ আছে তা দিয়ে ৩.৫ মাসের আমদানি ব্যয় পরিশোধ করা যাবে। যদিও রিজার্ভ সবসময় সব আমদানির ক্ষেত্রে ব্যবহার করা হয় না, শুধু সরকারি অতি প্রয়োজনীয় পণ্য আমদানির জন্য ডলার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনের আজকের আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসকণ্ঠ.com, সাবস্ক্রাইব করুন প্রবাস কণ্ঠের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।